সিরিয়াস বিয়ন্ড থেকে মানে ওখানে যেন ওভার হাইপ হয়ে গেছে ওর ক্লাস 9 আমার ক্লাস 12 আমাদের সাথে দেখা হয়েছে একজন ইউটিউবারের আরেকটা মোমোর ফ্লেভার এসছে ম্যাঙ্গো ফ্লেভার মোমো তো আজকে দুটো ট্রাই করব তো দোকানটার নাম হচ্ছে মোমো কুটি দোকানটার নাম হচ্ছে মোমো কুটি দোকানটা নৈয়াটি স্থানের থেকে সামনে গেছি মোমো কুটিরে তো এখানেই আজকে এসছে যেটা বললাম গন্ধরাজ মোমো আর ম্যাঙ্গো মোমো এখানে টোটাল 29 রকম মোমো পাওয়া যায় তার মধ্যে আজকে আমরা 3 রকমের ট্রাই করবো মানে যেটা আজকে এসছে গন্ধরাজ মোমো ম্যাঙ্গো মোমো আর একটা যেটা খুব ভালো যেটা তিনটা বাকি সবকটাই ভালো বাকি এই তিনটে স্পেশাল এই তিনটে আজকে আমরা ট্রাই করে দেখবো মোমো কেমন লাগতো বন্ধুরা চলে এলাম আমার বন্ধুরাজ মোমো তো এবার টেস্ট করবো তো কেমন খেতে দারুণ একটা সুন্দর ফ্লেভার আছে চিকেন ফ্লেভার বন্ধুরাজ মোমো চিকেনের দেওয়া আছে চিকেন কুচি পেঁয়াজ কুচি সুন্দর স্টার্টিংটা করেছে অনেকটা করে স্টার্টিং দেওয়া আছে প্রত্যেকটা মোড়ের ভিতরে তো আমাদের নেক্সট অর্ডার হচ্ছে কুলদার মোমো কুলদার মোমো এখন তৈরি হচ্ছে দেওয়া হয়েছে মাইক্রো ওভেনে তো বেশ কিছুক্ষণ টাইম আছে এখন আমাদের হাতে সেইটুকু টাইমে শুনে নিই ওদের দোকানের ব্যাপারে শুনুন আমার আর ওরই প্ল্যান ছিল এটা লকডাউনে কি করবো বুঝে পাচ্ছিলাম না তখন বাইকার ছেলে পুরো প্ল্যান করলাম যে এরকম একটা দোকান খোলা আর বলতে গেলে দোকানটা পুরো যা সেটা ওর আর যা করি এখানে খাটাখাটি মানে সেটা আমার মানে ওর মেন্টালি আমার ফিজিক্যালি আর কি এফোর্ট এখন অব্দি যা আছে আর যা যা এনেছে সেগুলো ওর আর আমার দুজনের কি উন্নীত বুদ্ধির ফল কিছু তো কম জিনিস রাখতে এবার রান্নাবান্নাটা করতে করতে আস্তে আস্তে কিছু যদি ইউনিক আনা যায় লাইক তারপর কিছু ইনস্পিরেশন তো কিছু দেখবে পর্দায় একটা পুষ্টাওয়ালা আছে আর কম দিনে চালু করে তো দেখলাম যে এরকম যদি কিছু মোমোতে করে অনেক দোকান আছে অনেক হয়তো পপুলার দোকান আছে যেগুলো হয়তো দামটা অনেকটা বেশি কিন্তু কিছু বাঙালি কাজ মোমোতে বাঙালি খাবে সেইটা আনার চেষ্টা করেছি
তুমি এর আগে কি করছো? আমি এখনো জব করি, এখনো জব করি, আমার 7টা অবধি ডিউটি, 7টা থেকে 9টা অবধি ডিউটি, ডাবল ডিউটি করতে হচ্ছে, তো বন্ধু হচ্ছে ওই মিলি দেখে আচ্ছা, তারপর থেকে আমি 7টা এসে জব করি, ওই দিন 10টা না দিদি একা সামলা সবার থেকে দারুন দারুন যদি আপনি পিৎজা বা চিজ খেতে খুব ভালোবাসেন তো অবভিয়াসলি ট্রাই করুন, অবভিয়াসলি আর ট্রাই করতে একদম ভুলবেন না। সেটা একটা কমলা ভাব আছে, অরেঞ্জ একটা ভাব আছে, বেশ আম টাইপের। আমরা সাধারণভাবে যেটা জানি যে গরু বেশ ঝাল ঝাল খাবো, কিন্তু এটা পুরোপুরি ডিফারেন্ট, একদম পুরোপুরি ডিফারেন্ট। ঠান্ডা মোমো এটা, আর স্বাদটা মিষ্টি, এটা আমসত্ত্ব এবং সন্দেশটা কিছু একটা দেওয়া আছে, এবং প্রোটিনটা বেশ মোটা, এটা খোরটা বেশ মোটা আছে। মানে আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন তো অবশ্যই এটা ভালো লাগবে, যদি মিষ্টি খেতে ভালোবাসেন, আবার বলছি মিষ্টি খেতে ভালোবাসেন। এবার যদি আপনি এটার মধ্যে মোমোর সেই টেস্ট চান যে ঝাল হবে, মোমোর একটা ব্যাপার থাকবে, সেটা কিন্তু নেই, আর এর সঙ্গে কিন্তু স্যুপ নেই, এটা চাটনি দিয়েই খেতে হয়। আমার তো ভালোই লেগেছে, আপনারাও খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার বলি মোমো কুটিরে কীভাবে আসবেন, রিটার্নে আসবেন, নুয়েটি স্টেশনে নামবেন, নেমে বড়বিন্দরতে সোজা আসবেন, এসে বড়মার মন্দির জাস্ট পেরোবেন, পেরিয়ে গেলে জয় বর্মা বলে একটা শঙ্খ ভাণ্ডার আছে, তো ওটা একদম গাই দোকানটা, ওটা উল্টো দিকে দোকানটা। তো ফাইনালি মোটামুটি খাওয়া কমপ্লিট, এবার বেরোই যাই বাড়ি থেকে, হাটে না বাট দেখ যাই ওই করলাম বা যাই কিছু করলাম, বেশ ভালো ছিল দোকানটা, দোকানটা দোকানটা আমার খুব পছন্দ হয়েছে। দোকানটা যে দুজন মিলে চালাচ্ছে এরা সুন্দরভাবে চালাচ্ছে, ওয়েল মেনটেন, আর মানে এরকমভাবে দুজন মিলে শুরু করা যেতেই পারে একটা ভালো দোকান। না লিটারালি দোকানটা যা মেনটেন করছে বা যা হসপিটালিটি দোকানটার খুবই ভালো, আর যা যা কারণ দেখুন যাই বলো বাট লিওন্স ফার্স্ট স্টার্ট করেছিল বা কিছু, বাট এরা যেটা স্টার্ট করেছে লিওন্সের থেকে ফার্স্ট অফ অল অনেক বেশি চিপ জিনিসটা, যা ট্রাই করছে ভালো মন্দ করার। এখান থেকে এখন আমাকে লিওন্স যেতে হলে এখান থেকে মিনিমাম আমাকে কলকাতা যেতে হবে, কলকাতা থেকে আমার অনেকটা দূর, তো তার চেয়ে ভালো এখানে ওই কলকাতা বাদে ফার্স্ট টাইম আমি দেখলাম গন্ধরাজ মোমো এখানে করছে, তো সেই হিসাবে দারুণ ট্রাই করছে, খুবই ভালো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে, লাইক কমেন্ট এবং কথা বলছি আমাকে এন্টার, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ, আর কি বলবো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।